বিশ্বব্যাপী জোরপূর্বক শ্রম বন্ধের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ঘোষণা দিয়েছে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য না কেনার, এমন প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে জোটের 27 সদস্যের মধ্যে 17 সদস্য। ভোট দেয়া থেকে বিরত ছিল বাকি 10 সদস্য রাষ্ট্র। এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমদানিকারক প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছে কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডাইরেক্টিভ। এরপর যাচাই বাছাই করা হবে উৎপাদক প্রতিষ্ঠানের তথ্য। জোরপূর্বক শ্রম বন্ধে গুরুত্ব দেওয়া হবে মানবাধিকার ইস্যুগুলোকে। শিশুশ্রম পুরোপুরি বন্ধ হয়েছে কিনা তা তদারকি করবে সিএসডিডিডি। একই সঙ্গে কারখানা পরিবেশ বান্ধব কিনা সেদিকেও নজরদারি করবে সংস্থাটি। কমপক্ষে 1000 কর্মী আছে কিংবা বার্ষিক টার্নওভার 45 কোটি ইউরো, প্রথম দফায় এমন প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইইউ। দ্বিতীয় দফায় কমপক্ষে 500 কর্মী আছে অথবা বার্ষিক টার্নওভার 15 কোটি ইউরো এমন প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে এই নীতি প্রয়োগের জন্য। তবে আশ্বস্ত করা হয়েছে পূর্ব ঘোষণা ছাড়া কোনো প্রতিষ্ঠানের সঙ্গে হুট করে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে না। নতুন সিদ্ধান্তের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং বাস্তবায়ন করতে তাদের প্রয়োজনীয় সময় দেওয়া হবে। এর আগে দুইবার এই চুক্তি উত্থাপিত হলেও অনুমোদন পায়নি। এই চুক্তির কারণে ব্যবসায়িক লোকসানের সংখ্যায় ছিল জার্মানি এবং ইতালি। ধারণা করা হয়েছিল এই চুক্তির অনুমোদন হলে হুমকিতে ফেলতে পারে শিল্পখাতকে। চাপ প্রয়োগ করা হলে আমলাতন্ত্র এবং আইনি ঝুঁকির কারণে কোম্পানিগুলো ইইউ থেকে নিজেদের ব্যবসা সরিয়ে নেওয়ার উদ্যোগও ছিল। কিন্তু মানবাধিকার সংস্থার অংশগ্রহণে এবং চুক্তিতে উত্থাপিত প্রস্তাব শিথিল করার মাধ্যমে আইনটি পাশ করে ইউরোপীয় ইউনিয়ন। জলবায়ু এবং মানবাধিকার সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন ইইউ নেতারা।